মারা গেল সেই ছোট্ট গরু রানী। গিনেস বুকে আবেদন করা ঢাকার আশুলিয়া চারিগ্রামের শিকর এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আলোচিত সেই ছোট্ট গরু রানী মারা গেছে। পেটে গ্যাস জমে বক্সার ভর্তি জাতের খর্বাকৃতির গরুটি মারা গেছে বলে জানিয়েছেন উপজেলা পশু চিকিৎসকরা। ছোট এই গরুর ওজন ছিল 26 কেজি, উচ্চতা 20 ইঞ্চি ও প্রস্থ 27 ইঞ্চি। গরুটির বয়স হয়েছিল 2 বছর। বৃহস্পতিবার 19 আগস্ট বিকেলে সাভার প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল মোতালিব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুর 1:30টার দিকে সাভারের আশুলিয়ার শিকর এগ্রো ফার্মের রানী নামের একটি গরু মারা গেছে। পৃথিবীর সবচেয়ে ছোট গরু হিসেবে কিছুদিন আগে গিনেস বুক অব ওয়ার্ল্ডে নাম লেখানোর জন্য আবেদন করেছিল ফার্ম কর্তৃপক্ষ। প্রাণী সম্পদ কর্মকর্তা আরও বলেন, গরুটি বুধবার হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। গরুটির পেট ফোলা ছিল, এই অবস্থায় চিকিৎসা চলে, কিন্তু কোনো উন্নতি না হওয়ায় গরুটি আমাদের কাছে নিয়ে আসা হয়। এখানেও আমাদের ভেটেরিনারি 60 জন সহ কয়েকজন মিলে চিকিৎসা দেন। এরপরেও ছোট গরুটির কোনো উন্নতি হয়নি, পরে দুপুর 2টার দিকে মারা যায় সে। ফার্মটির ব্যক্তিগত চিকিৎসক আতিকুজ্জামান জুয়েল বলেন, বুধবার রানী অসুস্থ হয়ে পড়ে। কাল থেকেই রানীর চিকিৎসা চলছিল, কিন্তু অবস্থার কোনো উন্নতি না হওয়ায় সকালে তাকে সাভারের প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে নেওয়া হয়। এখানে চিকিৎসা চলাকালে দুপুর 2টার দিকে মারা যায় সে। খোঁজ নিয়ে জানা যায়, প্রায় 1 বছর আগে গরুটি নওগাঁ জেলা থেকে সংগ্রহ করেছিল ফার্ম কর্তৃপক্ষ। 2 জুলাই গিনেস বুক অব ওয়ার্ল্ড কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়। এরপরই গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার করলে গরুটি বিশ্ব দরবারে পরিচয় লাভ করে। মারুফ হাসান, বিশাল, বাংলার 10।